মাস্টার্ড অয়েল, সরিষার তেল, পুরোটা তেল দিয়ে দিব এবং এখন আমি আবারও ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখাতে হবে। হয়ে গেছে মাখানো। তো চুলো অন করে আমি ঢেকে দিলাম। ভাতের পানি যখন এই পর্যায়ে, আস্তে আস্তে করে এখন মাছগুলোকে একটু তুলে নিব। হয়ে গেছে, আমি এভাবে করে আলতো হাতে শাকগুলো তুলে নিব। খুবই নাইসলি সিদ্ধ হয়েছে। আমি শাক আর ইলিশ মাছগুলো সেপারেট করে ফেলছি, এখন এটার একটু ঠান্ডা হতে দিব, তারপরে আমি শাকটাকে চটকিয়ে ভর্তা করে ফেলবো। এলে পাটাই করে নিতে পারেন। যতটুকু মশলা দিয়েছিলাম হয়ে গেল, স্বাদ ভর্তা।